হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছে একটা অন্য ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আজকের আমরা যাচ্ছিলাম সবজি খেতে মানে আমাদের এদিকে একটা সবজির মাঠ আছে তো সেটাই দেখতে বেরিয়েছি আমি আর আমার ছোটো ননদিনীর দিকে দুজনে মিলে বা একটুখানি যুক্তি করলাম যে চল যাই দেখি ঘুরে আসি আমি তো খুব একটা যাইনি বিয়ের পর একবারই গিয়েছিলাম তো চলো দেখো আমরা চলে এসেছি সেই বাগানটাতে আর কত মজা করেছি তা সব তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানে কত ধরনের গাছপালা মানে সবজি গাছ তো আমরা আজকে বাজারই করতে চলে এসেছি যাই হোক দেখো এখানে ছিল বেগুন তো এই বেগুনটা এরকমই দেখ তো এইটু রোগা রোগা তোমরা যদি এই বেগুনটা দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তারপরে আমরা চলে যাচ্ছিলাম পরের জমিতে তো তারপরে চলে আসছিলাম আমাদের সবজি বাগানে দেখতেই পাচ্ছো এই দেখো আমি আর এখানে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরো একটা জিনিস তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ দেখো তো কি সুন্দর সুন্দর পেঁপে হয়েছে গাছে আর এখানে ছিল হাইব্রিড মাগুর প্রিয়ম দেখতেই পাচ্ছি দেখ বাবু দেখ সাদা নয় এগুলো কালো হ্যাঁ হাইব্রিড মাগুর তো সাদা কালো তো বাবা ওই দিকে ভিড় ভিড় করছে পুরো ওই জন্যে ভাবছে খাবার নিয়ে এসছিস এই দেখ দেয়ালা মানুষ খেয়ে নেয় নেপালগঞ্জে দেখিস নি চুবিয়ে দিয়ে গেছে একটা মেয়েকে মেরে তার খেয়ে নিয়েছে হ্যাঁ হ্যাঁ এ মাছ একটু তো গাইস তোমরা যদি এই মাছটাকে চিনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর চলে এসেছিলাম তারপরে সবজি খেতে তো দেখতেই পাচ্ছ এখানে টমেটো গাছ হয়েছে আর টমেটো টমেটো গাছে প্রচুর পরিমাণে হয়েছে তোমাদের সাথে শেয়ার করছিলাম ফোনটা অনেকটা ডিস্টার্ব তো এডিট করার সময় আমার ছেলে এরকমই বিরক্ত করছে তো যাই হোক এই যখন আমি অনেক কিছু সবজি এখান থেকে তুলেছিলাম বেত শাক তুলেছি তারপরে হচ্ছে টমেটো তুলেছি তারপরে ধরনের পাতা তারপরে অনেক তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর দেখো এরকম চারিপাশটা শুধু সবজি গাছ আর সবজি গাছ মানে এত ভালো ভালো লাগছিল না বিকেলটা এসে তো যাই হোক আমরা খুব মজা করছিলাম আবার সেলফিও তুলেছি দুজনে মিলে আনন্দ করেছি ভীষণ ভীষণ আনন্দ করছিলাম আর তারপর গাছ দেখো এখানে না অনেক শাক সবজি ছিল তো সেগুলো তোমরা দেখতে বাজার বাজার করতে করতে আমরা মিষ্টি এত সুন্দর গাছ করেছে আর বন্ধুরা এখানে ছিল বিন কড়াই গাছ দেখতে পাচ্ছ কি সুন্দর সারি সারি বিন কড়াই গাছ বসানো হয়েছে আর প্রচণ্ড পরিমাণে ভালো বিন হয়েছে এই দেখো বাঁধাকপি তো দেখো আর এখানে ছিল পুকুরের পাট ধরেছিল শুধু টমেটো গাছ আর বড়ো বড়ো টমেটো মানে ভীষণ ভালোভাবে টমেটো ধরেছে বিন করাই হয়েছে সবই খুব ভালো হয়েছে আর আমরা দেখো এখানে অনেক অনেক তুলেওছি এখানে লাউ ডগ তারপর আমরা ঠিক করলাম শাক তুল আর এখানে দেখো তো বন্ধুরা জানিও অবশ্যই কীরকম লাগছে আমাদের এই ভিডিওটা তো তোমাদের সাথে সে যতটা পেরেছি শেয়ার করেছি বাবা এইভাবে এডিটিং করা কি সমস্যা যাই হোক দেখা যাই হোক আর দেখো এটা ছিল বাঁধাকপি তা ও একটু বাঁধাকপি তুলেছিল আর আমরা না ভীষণ মজা করছিলাম ও বলছিল এটা দিয়ে প্রপোজ করলে ভালো হয় যাই হোক তো গাছের টাটকা সবজি আর একটা আলাদা টেস্ট হয় আর এখানে তো সবই ছিল বন্ধুরা এবারে আমাদের বাড়ি যাওয়ার পালা তো সবই আমাদের সবজি বাজার হয়ে গেছে শীষ থেকে শুরু করে বন্ধুরা বাড়ি চলে এসেছি আর দেখো এখানে একটা বাজার বসিয়ে দিয়েছি কি ছিল না তোমরা খালি এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে ফুলকপি ছিল লাউ ডাঁটা ছিল বেগুন ছিল আর কিছু শাক তুলেছিলাম সেগুলোও ছিল আর এখানে ছিল পেঁপে ছিল বেদ শাক ছিল ধনে ছিল এগুলো ছিল ধন্যবাদ একদম টাটকা তোমরা দেখেই বুঝতে পারছো ওই ছিল পালং শাক ছিল আর নিয়েছিলাম এসেছিলাম কাঁচা টমেটো তার সাথে ছিল হচ্ছে তোমার ওই বিনস কড়াই ছিল বটবটি ছিল শিম ছিল ছিল ওলকপি মানে কি ছিল না সবটাই মূল্য এগুলো কিন্তু সবই আমাদের জমির চাষের জিনিস তো দেখো পালং বাঁধাকপি মানে অনেক কিছু বাজার করে নিয়ে চলে মানে বাজার কি তুলে নিয়ে চলে এসেছিলাম বাজারের মতোই লাগছিলো তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যালেঞ্জে সাবস্ক্রাইব করতে গিয়ে কিন্তু ভুলো না আর আমাদের সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আর তোমরাও যদি এরকম চাষ করতে চাষের জমি মানে চাষের জিনিস খেতে ভালোবাসো যারা তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার তো প্রচুর ভালোবাসি মানে ভালো লাগে টাটকা জিনিস ততক্ষণ যেন টাটা